চলে এলাম আর একটা ভিডিও নিয়ে, দালালের দালালি। কত সুন্দরভাবে সে যে ডিসক্রাইব করছে সেটা আবার একবার করে এলাম বলতে। দালাল কি করলো, মন্দিরা যতদিন ধরে ওকে বললো দীপ ভাই, সোনা দীপ ভাই তুই আমাদের বিক্রি কর, ততদিন করলো যত। তারপরে যখন মন্দিরা বুঝতে পারলো যে কত বড় সে ভুল করেছে, হুলের হাত ধরে, হুলের মা না মারলে সে সজ্ঞানে ফিরতো না, অজ্ঞানেই যা করে বেড়াচ্ছিল। তারপরে তো যখনই ওকে ইগনোর করা আরম্ভ করলো, মানে স্বার্থ ফুরিয়ে গেল। এটা দেখো স্বার্থের চলছে, ও স্বার্থ নিয়েই ওই গ্রুপটা মিশেছিল। আমি দালাল কাম এজেন্টের কথা বলছি। দেখলো এই গ্রুপ থেকে ওর আর কিছু পাওয়ার নেই, তখন সে গ্রুপকে বিচ্ছিন্ন করে দিয়ে নিঃস্বার্থভাবে সে মন্দিরাকে সাপোর্ট করতে গেছিলো। মন্দিরাও নিঃস্বার্থভাবে সমস্ত ওর কাছে ওয়াক ওয়াক করে বমি করে দিচ্ছিলো, আর ও বমি ঘেটে ঘেটে কী খেয়েছে সকাল থেকে সেগুলো এখানে বিশ্লেষণ করছিল পরিবারের সদস্যদের। সুন্দরভাবে মিটিয়েছিস তখন বলেছিলি ও সত্যবাদী, যখনই ও ইগনোর করতে আরম্ভ করে দিলি তখনই বলি মন্দিরার মতো নোংরা কেউ নেই, তুই জীবনে দেখিসনি, তুই যা যা বলেছিস সমস্তটাই ব্রেন ওয়াশ করেছিল, ও বলতে বলেছিল তাই বলেছিলি। ছেড়ে দে মন্দিরাকে, ছেড়ে দে, তুই গামলামুখী সম্পর্কে বল, তুই এত বড় বড় কথা বলিস, গামলামুখী শরীরের খাজানা বিক্রি করা জন্য বেরিয়ে গেছে, আর বিক্রি করেছে কোথায় করে বসে করেছে, শ্বশুর বাড়িতে বেডরুমে স্বামীর পাশে শুয়ে করেছে, স্বামী ধরে ফেলেছে, স্বামী দেখছে ল্যাপটপে বসে যে হোয়াটসঅ্যাপে ও কী বিক্রি করছে, বউ স্বামীর বাড়িতে বসে শরীর বিক্রি করছে অন্য পুরুষের কাছে। আমাদের দালাল কিছু বলবে না, দালাল বলবে এগুলো সব ভুল কথা, অ্যাকচুয়ালি ও ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে। আমি কেন এত কথা বলছি পুরনো কাশুন্দি ঘাটছি, কারণ ও একটা দু মিনিট কত সেকেন্ডের ভিডিওকে ও কমিউনিটিতে দুলিয়েছে, কার, গামলার। গামলা কোথায় বসে এই ভিডিওটা করেছে আমি দিয়ে দিচ্ছি, দেখে নিন, দেখে নিন, তারপর আবার আসছি। দেখলেন গামলা এটা ল্যাটাদীপ্তের বাড়িতে বসে করেছে, অন্য সময় দেখেন গামলার বাপের বাড়িতে এরকম পিঙ্ক কালারের দেয়াল আপনি দেখবেন না, খুঁজে খুঁজেও পাবেন না। ও বলার চেষ্টা করে, ও এত সতী যে ওর সতীত্ব ঝরে ঝরে পড়ে আর দেখিয়ে ফেলে। বাসে আপনারা দেখেছেন ছায়া ছায়া করে যাচ্ছিল, বুঝতে দিচ্ছিল না মানুষ, কিন্তু তখন ধরে ফেলেছে ওখানে ল্যাটা দিতে আছে, ও বুঝিয়েই গেছে আমার পাশের সিটটা জাম এই ব্যাগপত্র রাখার জন্য, তারপর তো পুরো বুঝে গেল। তাহলে তারপরে সে একটা স্ট্রাইক খেলো, ও বলছে ওর অজান্তে হয়ে গেছে, ওর নাকি এটাকে কী করার ছিল, শিডিউল করা ছিল, শিডিউল করা থাকলে এরকম হয় না, ও বোঝাচ্ছে। তা আমি এইগুলো বলছি, এইগুলো আসবো, আমি বলছি এই যে ও সন্দীপের বাড়ি থেকে বেরিয়ে গিয়ে ঢ্যাবনাদীপ্তের হাত ধরেছিল, কী কী ধরেছিল আর এখানে আর বলছি না, আপনার বুঝতেই পারছে, তারপর রটে গেল প্রেগনেন্ট, এইরকম রটনা যারা রটালো, যে রটালো ওর এগেনস্টে, ও কিন্তু একটা স্টেপ নিতে পারলো না। কেন পারলো না, কারণ ও জানে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসবে। আর প্রত্যেকটা কথা এখন আপনারা মেলাবেন যে প্রত্যেকটা কথা কিন্তু 100% সঠিক। ও বলছে পাশে ওই সিটটা কোনাই কাকা বসবে, কোনাই কাকা তো তার কী বলবো, তাহলে ফ্যামিলিটা ও যা যত বাজে, ওর সাথে যারা আশেপাশে পাড়ার লোক মেশে, গ্রামের লোক মেশে, সেইগুলো আরও জঘন্য। বিয়ের আগে কোনাই কাকা তার লাভারের সাথে, গার্লফ্রেন্ডের সাথে একটা হোটেলের একটা বেড শেয়ার করছে, বুঝতে পারেন, চিন্তা করতে পারেন, এরা আবার নাকি সোশ্যাল ইনফ্লুয়েন্সার, আর আমাদের এটা মেনে নিতে হবে, ঢকঢক করে খেতে হবে। তাহলে বুঝতে পারছেন এরা যে কতটা নোংরা, একে প্রমোট করছে কে, এই দালাল, তাহলে দালাল কতটা নোংরা, যে ওই দু মিনিট কত সেকেন্ডের ভিডিওটা না দেখে দেখে করেছে। আমি বলছি না দেখেও যদি করে তাহলেও বলবো ভুল, আর দেখে করলে তো বলবো মারাত্মক ভুল, কারণ দেয়ালটা হচ্ছে ল্যাটাদীপ্তের বাড়ির দেয়াল, চ্যানেলটা কার, ল্যাটাদীপ্তের, যতই ক্যাতাকুরানির নামে হোক। তাহলে বুঝতে পারছেন 18 সালের 3রা জানুয়ারিতে এটা ওপেন হয়েছিল এবং সেখান থেকে এই ভিডিওটা করা হয়েছে, কারণ সে মেন চ্যানেলে স্ট্রাইক খেয়ে বসে আছে, আর স্ট্রাইক খাওয়ার পিছনে বিস্তর কাহিনী রয়েছে, ও বোঝাতে চেষ্টা করছে প্রিমিয়াম অনেক কিছু। আপনি একটা যদি টাইমার দিয়ে দেন না, তাহলে আপনাকে বলবে যে এই টাইমের পর এটা পাবলিক হবে, যেমন অ্যালার্ম দিয়ে শুই কেন, আর অ্যালার্ম দিয়ে শুই কারণ হচ্ছে ঠিক টাইমে আমরা যেন উঠতে পারি, তাই না? আমরা অ্যালার্মটা তখনই অফ করি যে কালকে সানডে, কালকে ওঠার দরকার নেই, এইভাবেই সেট করা থাকে, কিন্তু সোম থেকে শনি সানডেটা অফ থাকে। এখন প্রচুর ও অ্যাকচুয়ালি ল্যাটাদীপ্তের মতন বুদ্ধিমান ছেলেকে ধরেছে, বুদ্ধি তো ল্যাটা মাছের দোরগড়ায় রয়েছে, মাথায় নেই, ল্যাটা মাছে জমা হয়ে আছে, তাহলে সেখান দিয়েই বেরোয়। যাই হোক, তাহলে পুরো পরিষ্কার আজকে কত বড় সতীকে আর এক সতী প্রমোট করছে, কমিউনিটিতে দিচ্ছে তার চ্যানেল, হ্যাঁ কোনো ব্যাপার না, ওটা অজান্তে হয়ে গেছে, অজান্তে আমার শরীরে খাজানা আমি ল্যাটাদীপ্তকে বিক্রি করে দিচ্ছি, অজান্তে সব কিছু হচ্ছে, অজান্তে আমি বাচ্চাটা বিয়ে ফেলেছি, আর বিয়ে যখন ফেলেছি আমি রেখে এসেছি, অজান্তে সব কিছু হচ্ছে, আর অজান্তে আমার পরিবারের লোক আমাকে সাপোর্ট করছে শুধুমাত্র এইটার জন্যে। ল্যাটাদীপ্তের পরিবার চিন্তা করতে পাচ্ছেন? হ্যাঁ আমি পাশে থাকি, কে বলছে, ল্যাটাদীপ্তের বাবা, হ্যাঁ আমি পাশে থাকি, আপনি কে করে চিনলেন, আপনি কে, আমি পাশে থাকি, পাশে থেকে সঙ্গে সঙ্গে ফোনটা দিয়ে দিল, বজানি যে তার ওই ল্যাটা মাছ ছেলের লেটি মাছ বউ, বউ তো হবে নাকি রাখেল, এই যে ক্যাতাকুরানির রাখেল পুরুষ হচ্ছে ল্যাটাদীপ্ত, বজেনি গো যে ওর নাম্বারটা রিভিল করে দিচ্ছে, তার দুধ কা দুধ পানি কাপানি হয়ে গেল, এর সরকার বাড়ির ঠিকানা সব অজান্তেই করে ও, বুঝলেন তো, বাচ্চা মেয়ে তো, ছোট্ট ওই যে রুমালির কথা, বাচ্চা মেয়ে।
ভাইকে বলছি ও বাচ্চা মেয়ে, ও ভুল করতেই পারে, তুই ওকে শুধরে দে। বাচ্চা মেয়ের উপর দিয়ে যে কত গাড়ি চলে গেছে, বাচ্চা মেয়ের বড় ননা সে বুঝতেই পারিনি, শুধু বলছি বাচ্চা মেয়ে ও ভুল করছে, ওকে ছেড়ে দে। বাচ্চা মেয়ে বাচ্চাটা ও পিসি যে কত ভালোবাসে, সে দু মিনিটের ভিডিও করে রেখেছে, তাতে সবাই বুঝে না, অজান্তে এত ভালোবাসা দেখিয়ে ফেলেছে ভাই ছেলের প্রতি, যার জন্যে পৈতে অত ভালোবাসা দেওয়ার পরও ভুলে গেছে ভাই ছেলেকে নিমন্ত্রণ করতে। ছেলে দি ভাইয়ের ছেলে ভাই খারাপ, ভাইয়ের ছোট্ট বউটাকে কেন নিমন্ত্রণ করি না? আপনারা দেখবেন এই যে ক্যাতাকুরানি, ক্যাতাকুরানির ফেসবুকে দেখবেন সমস্ত শ্বশুরবাড়ির যেই কটা সন্দীপদের সাথে ভাব ভালোবাসা নেই সেই কটা ওর ফ্রেন্ড লিস্টে আছে, বিশেষ করে ওর মাসির, মাসিরই তো মেয়েটা। তাহলে বুঝতে পারছেন তো কোথায় কোন জায়গায় গিয়ে অজান্তে হাওয়া দেয়, ধোঁয়ো দেয়। তাহলে এইরকম অজান্তে করে ফেলা বাচ্চা মেয়েটাকে, আরে এই যে এজেন্ট কাম দালাল কীভাবে সাপোর্ট করছে চিন্তা করুন। তাহলে এরকম বাচ্চা বউটাকে কীভাবে মানে দোষী সাব্যস্ত করছে অন্য মানুষরা, কিন্তু দালাল বুঝেছে যে ও সব কিছু অজান্তে করছে, বাচ্চা বউ তো, বাচ্চা বউয়ের বাচ্চা, বাচ্চা ভুলগুলো ছোট্ট ছোট্ট ভুলগুলো মাফ করে দেওয়া যায়। তাহলে আজকে দুধকা দুধ পানিকা পানি হয়ে গেল, ও ল্যাটাদিত্যের বাড়িতে যে থাকে সেটার প্রমাণ হচ্ছে ল্যাটাদিত্যের বাপ, মানে ওর 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 রাখেলের বাবা। সবাই রাখেল রক্ষিতা কিন্তু মহিলারা হয় না, ছেলেরা হয়, তার প্রমাণ দেখিয়ে দিচ্ছে বাচ্চা বউটা অজান্তে করে ফেলেছে। তাহলে এই ল্যাটাদিত্যের বাবা কী করলো, ফোনটা এনে তার ওই তার ল্যাটাদিত্যের ছেলে যেটাকে ধরেছে ছিপ দিয়ে সেটাকে দিল, মানে পাশে থাকে। তারপর কথা মাধ্যমে বুঝে গেছেন ও ওই বাড়িতে রয়েছে, শ্বশুরবাড়িতে রয়েছে, কোথায় এটা গণায় কেন হয়ে গেল। তারপরেও আপনারা বাসে দেখেছেন, হ্যাঁ, তার মা তার ঠাকুমা বৌদিটার, ছাড়ুন বৌদিটা সবে এসছে, বৌদিটার সবে হাতে করি হচ্ছে, সে হাতে করিটা দেখেছেন তো, সেই বেনারসে গিয়ে অন্যের পুরুষের গালে রং মাখিয়ে দিচ্ছে, বুঝেছেন তো, হাতে করি হয়ে ওদের সব অজান্তে হয়, জানতে কিচ্ছু হয় না, অজান্তে হয়ে গেছে, অজান্তে ক্যাতাকুরানির মা অজান্তে ক্যাতাকুরানিকে জন্ম দিয়ে ফেলেছে, ক্যাতাকুরানি অজান্তে তার খাজানা বিক্রি করেছে, তার অজান্তে তার বাচ্চা হয়ে গেছে, অজান্তে বাচ্চাটা ফেলে অজান্তে চলে গেছে, বোঝাতে পারছি? এবার অজান্তে অজান্তের দালাল সে প্রমোট করে যাচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাটেম্প্ট টু তিনবার মার্ডার, বাবা রে বাবা, একবার না দুবার না তিনবার, যে রিকভারির নামে ওখানে ডাকাতি মানে হুলুস্থুলুস করে, আও ভক্তির কথা বলছি, সেটাও অজান্তেই মনে করেছে। তাহলে সে অ্যাটেম্প্ট টু মার্ডার মেয়েকে তিনবার মারতে গেছে, ছেড়ে দেবে, হ্যাঁ চিন্তা করুন কি ফ্যামিলি, আর সেই ফ্যামিলিকে কে সাপোর্ট করছে, আর একটা একদম রত্ন খচিত ফ্যামিলি, আর এই ঘোড়ামুখির কথা বলছি এজেন্ট কাম দালাল, কত নোংরা ওয়াইটিতে চলছে, আর এইটাকে আনদেখা করতে বলছে কিছু মানুষ, আর কিছু মানুষ এইগুলোকে সাপোর্ট করছে। তাহলে এই তো অবস্থা, এই তো জল জল করে আমরা দেখতে পাচ্ছি, ওর নোংরামিটা আমি দিয়ে দেবো দেয়ালেরটা, দেখবেন দেখে আগেই দিয়ে দিয়েছি, মানে কতটা এরা নষ্টা মেয়ে ছেলে যে এরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলে ওয়াইটিটাকে নোংরা করছে। এর অবস্থা আমি বলে দিচ্ছি করুণ পরিণতি, আমি বলে দিচ্ছি ল্যাটাদিত্য সমস্ত ল্যাটা মাছের খেলনা ওকে দেখাবে, খেলিয়ে টাকা হরপ করবে, আর ওইভাবে ওকে রেখে দেবে। আপনারা দেখুন মুদিখানা দোকানে বসিয়েছে তো, এবার বাথরুম পায়খানা পরিষ্কার করাতে বসাবে, বাসন মাজাতে বসাবে, আরও অনেক কিছুতে বসাবে, আপনারা দেখতে পাবেন, সব দেখতে পাবেন। যেমন করে বলছে না যে এই সিটটা জামাকাপড় মানে ব্যাগপত্র রাখার জন্যে, আগে বললো কোনাই কাকা বসবে, তারপর কোনাই কাকা বসে গেছে ভোনাই কাকির সাথে, তারপরে ওই সিটটাকে একদম মানে ফুলফিল করছে, সে দেখছেন ঠামির কাজে মাথা দিচ্ছে, এইদিকে তো ক্যামেরা ধরলে সেও তো ঘুমাচ্ছে, সকালবেলা সারা রাত লুডো খেলে এসছে, ইনডোর গেমস, তারপরে তো সে ঘুমাবেই। তাহলে এই হচ্ছে এদের ফ্যামিলি। এই যে প্রেগনেন্ট হয়নি এটার কোনো মিথ্যা আছে, হয়েছে, সেটা ও যারা যে ব্লেম দিয়েছে, আর আমি যদি তাই না হতাম আমি তো আগে তার নামে কেস ডায়েরি করতাম, করতে পারছে কারো এগেনস্টে, তবে ধর্মের কল বাতাসে নড়ে, অন্যকে স্ট্রাইক দিলে যে নিজেও স্ট্রাইক পেতে হয়। আজকে এই যে মানে ক্যাতাকুরানি বলে দিচ্ছে, ক্যাতাকুরানি অজান্তে সব করে এসছে, আর ওইদিকে বাঁশ খাচ্ছে কে এজেন্ট কাম দালাল, সেও মাহির স্ট্রাইক মারতে আমাকেও মেরেছে আরুষকেও মেরেছে, কিন্তু কিছু করতে পারিনি, বুঝলে, সতের পথে থাকলে সত্যের সাথে থাকলে কেউ একচুল নাড়াতে পারে না, অজান্তেও না। চলো এইটুকানি বললাম যে কতটা নিমকর্ম, কতটা অশুভ, কতটা বচ্চরিত্রা ক্যাতাকুরানি, আর সেই বচ্চরিত্রাকে প্রমোট করছে আর এক বচ্চরিত্রা মহিলা এজেন্ট কাম দালাল, অজান্তে হয়ে যাচ্ছে ব্যাপারগুলো। চলো বন্ধুরা আবার একটা ভিডিওর সাথে এই ইন্ট্রো দিন, হ্যালো বন্ধুরা কেমন আছে, আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আর তোমরা সুস্থ থাকলেই আমি সুস্থ থাকবো, কারণ তোমরা আমার ভিডিও দেখলে আমি কী হবো, উদ্বুদ্ধ হবো। চলো টাটা বাই।